সাগরে সক্রিয় নিম্নচাপ, চার দিন দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টির সম্ভাবনা, লাল সতর্কতা জারি আবহাওয়া দপ্তরের। পুজোর মুখে নিম্নচাপের ভ্রুকুটি, হলুদ সতর্কতা জারি বেশ কিছু জেলায়। পুজোর বাজার মাটিগড়ের সুগভীর নিম্নচাপে কলকাতা সহ দক্ষিণবঙ্গে তুমুল বৃষ্টির আশঙ্কা। নমস্কার বন্ধুরা, হেলপার কেডি ইউটিউব চ্যানেলের আবহাওয়া সংক্রান্ত আপডেটে আপনাদের সকলকে স্বাগত জানাই। এখনও পর্যন্ত একাধিকবার উত্তরবঙ্গে টানা বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গ তার সম্মুখীন হয়নি। অন্যদিকে আবহবিদরা বারে বারেই বলেছেন, দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি হয় বঙ্গোপসাগরে নিম্নচাপ সক্রিয় হলেই। সেক্ষেত্রে ফের একবার বঙ্গোপসাগরে নিম্নচাপ সক্রিয় হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর অফিস, যে কারণে পরপর চার দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে, পশ্চিম মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন পূর্ব মধ্য বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে, যা আরও সক্রিয় হয়ে পরবর্তী 48 ঘণ্টায় পশ্চিম মধ্য এবং সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের দিকে যাবে, যা অন্ধ্রপ্রদেশের উত্তর এবং ওড়িশার দক্ষিণ। এর প্রভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী 10ই সেপ্টেম্বর থেকে 13ই সেপ্টেম্বরের মধ্যে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী 10ই সেপ্টেম্বর শনিবার থেকে 13ই সেপ্টেম্বর মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তরের সতর্কতায় বলা হয়েছে, 10ই সেপ্টেম্বর শনিবার ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলার কোনো কোনো জায়গায়। 11ই সেপ্টেম্বর রবিবার এবং 12ই সেপ্টেম্বর সোমবার উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং হাওড়া জেলার কোনো কোনো জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও থাকছে কলকাতা, হুগলি, পূর্ব বর্ধমান, ঝাড়গ্রাম, নদিয়া এবং মুর্শিদাবাদেও কোনো কোনো জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। 13ই সেপ্টেম্বর মঙ্গলবার ভারী বৃষ্টি হতে পারে নদিয়া, পুরুলিয়া, বাঁকুড়া, মালদাহ, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং মুর্শিদাবাদের কোনো কোনো জায়গায় কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে, পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন পূর্ব মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হওয়ার কারণে উত্তর বঙ্গোপসাগর এবং সংলগ্ন বাংলা ও উড়িষ্যা উপকূলে ঝোড়ো হাওয়া বইবে ঘন্টায় 45 কিলোমিটার বেগে। সেই কারণে মৎস্যজীবীদের 10 থেকে 13ই সেপ্টেম্বরের মধ্যে সমুদ্রে মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে। অন্যদিকে যারা ইতিমধ্যে সমুদ্রে গিয়েছেন তাদের 9ই সেপ্টেম্বর বিকেলের মধ্যে উপকূলে আসতে বলা হয়েছে। তো আপনারা লাইভ ট্র্যাকিংয়ের মাধ্যমে দেখতে পাচ্ছেন, এই মুহূর্তে কিন্তু ঘূর্ণাবর্তটি রয়েছে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে, এটি ঠিক উড়িষ্যার দিকে এগিয়ে আসবে, যেটি সুগভীর নিম্নচাপ হবে, যার কারণে 10ই সেপ্টেম্বর শনিবার থেকে 13ই সেপ্টেম্বর মঙ্গলবার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে উপকূলীয়বর্তী জেলাতে। শনিবার মূলত দক্ষিণবঙ্গের প্রায় সবকটি জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং কলকাতা সহ তার আশেপাশের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত দেখা যাবে, সহ বাংলাদেশের কিন্তু খুলনা, বরিশাল এই সমস্ত জায়গায় কিন্তু ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর, যেখানে আপনারা ইতিমধ্যে লাইভ ট্র্যাকিংয়ের মাধ্যমে দেখতে পাচ্ছেন, শনিবার দুপুর নাগাদ কিন্তু কলকাতা সহ আশেপাশের জেলাগুলিতে ভারী বৃষ্টি এবং তার আশেপাশের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে, এবং রবিবার 11ই সেপ্টেম্বর নাগাদ কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ একটুখানি কমলেও তারপরে কিন্তু কলকাতা সহ আশেপাশের এলাকা অর্থাৎ উপকূলীয়বর্তী যে সমস্ত এলাকা রয়েছে, বঙ্গোপসাগরের উপকূলে যে সমস্ত এলাকা, সেই সমস্ত এলাকায় কিন্তু একদম 12 তারিখ এবং 13 তারিখ পর্যন্ত কিন্তু এই নিম্নচাপ বিরাজমান, অর্থাৎ এই নিম্নচাপের প্রভাবেই কিন্তু বৃষ্টিপাত হবে। মূলত এই নিম্নচাপটি ওড়িশা উপকূল দিয়ে চলে যাবে, অর্থাৎ বাংলায় কিন্তু এর প্রভাবে বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর, অর্থাৎ দুই বাংলায় কিন্তু এর প্রভাবেই কিন্তু বৃষ্টিপাত হবে। তো আপনারা মোটামুটি ধারণা পেয়ে গেলেন। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের কাছে ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন, এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তীতে কোনো আবহাওয়া সংক্রান্ত আপডেটে, ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলের সাথে সদাসর্বদা জুড়ে থাকবেন।